আমরা শান্তিপুরে চলে এসেছি, ওই শাড়ির মার্কেট দেখতে যাব। বঙ্গ শাড়ি, বঙ্গ শাড়ি মার্কেট, বঙ্গ তাঁত শাড়ির মার্কেট। সেখানে গিয়ে দেখি, অনেক তো দেরি হয়ে গেছে মনে হচ্ছে, কিন্তু তাও না, তাও তাড়াতাড়ি এসেছি। 12টা পর্যন্ত খোলা থাকে। আমরা এলাম শিয়ালদা থেকে, শিয়ালদা থেকে শান্তিপুর স্টেশনে নেমেছি। এখান থেকে টোটো ধরে যাব। খাবারের দোকান না, প্রচুর খাবারের দোকান। এটাও একটা, এটা হচ্ছে পোস্ট মার্কেট তাঁত কাপড়। এই যে বঙ্গ তাঁত কাপড়ের হাট। ভোর থেকে দুপুর, প্রতি রবিবার ও বৃহস্পতিবার এই হাটটা হয়। আমরা উপরে যাই আগে। আমরা দোতলায় পৌঁছে গেছি। দোতলাতেও প্রচুর হাট ফাট হচ্ছে, মানে প্রচুর শাড়ির দোকান। মহিলারা তো বেশি কিনছে দেখা যাচ্ছে, মানে ওরাও বিজনেস করে। এলো কি শাড়ি, কি শাড়ি? হাতে ঘোরানো করতো না আগে, ওই জায়গায় এটা পাওয়া যায়। তার দাম ছিল 1500, এর দাম আছে 550। এই তো তাঁতের শাড়ি দেখো, তাঁতের পুরোটা একদম হয় না যে আমদানি, এই যে এটা আচল, এটা বটিতে এরকম। এই শাড়ি কালারটা সুন্দর,
আর ওই যে ওখানে কাজ করো কত দাম ওগুলো জামদানি এই যে এটা আসল ব্লাউজ সেই কালার হবে এটা বডি কালার হবে এটাও তাই বডি কালার এটা আসল এই যে এগুলো দেখো ইউনিক ডিজাইন লাগছে কত কালার কম্বিনেশনটা ভালো ব্লুই তো পছন্দ হবে সবসময় অনেক কালার আছে দেখো এই হাটের তিনতলায় চলে এসেছি তিনতলাতেও প্রচুর শাড়ি প্রচুর লোকজন বিশাল হাট চলছে পুচকুটাও এসছে পাঞ্জিবরম এই যে হ্যাঁ তিন লাগে বলো এই তো পাঞ্জিবরম শাড়ি কিনতে এসে কুর্তি কিনছি শাড়ি তো কেনা হয়নি এই কুর্তির কালারটা ভালো বলো হ্যাঁ কে নেব ওটা কত বলছি 150 টাকা আর ওইটা কি ব্লাউজ ব্লাউজের পিস ব্লাউজের পিস কত 100 আর বাকিগুলো কথা মানে এটা লোকাল শাড়ি আর কি নাই না এগুলো লোকাল শাড়ি তাই তো হ্যাঁ মানে এগুলো আমাদের তাঁতের তৈরি হয় কিছু বুঝতে পারলে এই যে না এটা দাদা এটা সাইকেল জায়গা ওটা হাতে গুটি আপনার এই শান্তিপুরে বাড়ি না ফুলি আছে আমরা শান্তিপুরে আমরা শান্তিপুরে শান্তিপুরে সবাই তাই তো না ওরকম আছে এরকম আছে সব রকমই আছে না মানে এখানকার কোনো এইটাই পেতে
নিয়ে এখানকার বললে তো তাই তাই মারলাম যে এটা দেখালাম আমি এখন হাওড়া নিয়ে যাই হাওড়া গেছি এটা পড়বে 380 টাকা আর এটা 350 টাকা খুলে পরে আরো ভালো লাগবে ভালো রেড তো ভালোই লাগবে আর অন্য কিছু কালার আছে হ্যান্ড প্রিন্ট আছে বড় বড় রেডি না আর কি এই ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাট এখানেও আমরা ঢুকে ঢুকে টুকটাক শাড়ি কিনলাম আর এই যে বঙ্গ তাঁত কাপড়ের হাট এখান থেকেও কিনেছি বাইরে তো এরকম প্রচুর শাড়িরই বাজার শাড়ি নিয়ে রিক্সা ভর্তি করে নিয়ে যেরকম পাচ্ছে নিয়ে চলছে হ্যাঁ সবাই ব্যবসার জন্য এখানে অনেক ধরনের এটাও একটা মার্কেট মা তারা সুপার মার্কেট এখানেও সেই শাড়ি চারিদিকে শুধু শাড়ি এইগুলো সবে শাড়ি তৈরি হচ্ছে ভেতরে ঢুকতে পারলে ভালো হতো টুকটুক করে আওয়াজ জন্য এই আমরা শান্তিপুর স্টেশনে চলে এসেছি এবারে বাড়ি যাওয়ার পালা কারণ ট্রেন কখন আছে আর সারা সময় হর্ন দিয়েই যাচ্ছে চারিদিকে এই হচ্ছে স্টেশন আমাদের শাড়ি কেনা তো হয়ে গেছে তোমাদেরকে দেখালাম আমরা এখন বেরিয়ে যাবো ট্রেন ধরবো দিয়ে যাব বাড়ি তো কখন যাই দেখি ট্রেন কখন পাই তারপরে বাড়ি চলে যাব তো ভিডিওটা এখানে শেষ করছি শাড়ির কালেকশন খুব ভালো তোমরাও আসবে খুব ভালো লাগবে ঘুরে ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা বাই বাই সবাই ভালো থাকো